সীতাকুণ্ড দুর্ঘটনামুক্ত ও নিরাপদ মহাসড়কের দাবি লইয়ে 7 এপ্রিল গৃহীত মানববন্ধন কর্মসূচির আগে উগ্র সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আজ বিএলএ চট্টগ্রাম প্রেস ক্লাবত এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসমত উপস্থিত আছেন ফেনী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডাক্তার ফসিউল আলম, মাস্টার আবুল কাশেম, কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ হোসেন চৌধুরী সহ অন্যান্য। সংবাদ সম্মেলনের বক্তল হলদি ইয়ান খালি সীতাকুণ্ডবাসীর দায়িত্ব ন, ইয়ান রাষ্ট্রের সর্বস্তরের মানুষ, জনগণের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব। কারণ আরা মানুষ মরির বেক্ষণ যে সীতাকুণ্ড মরে তা ন, দেশের মানুষ নানা কাজে যারা সীতাকুণ্ড দিয়ে চলাচল করে তারার ভিতরে অনেকে জীবন হারার কাজে জিনিস কান অগ্রাধিকার ভিত্তিতে আন মনে হয় দেখন নান উচিত বেক্ষণের। সীতাকুণ্ড হচ্ছে জনবহুল একখান জায়গা, বহুত মানুষ আড়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যারা দরকার নাই এন্ড সময় হারা এটা দরকার না আর সরো হই ইন্দি চট্টগ্রাম পোর্ট এটা সব বৃহৎ আকারের ইন্ডাস্ট্রিয়াল দৈনিক সাগর বা রতন শিপ ব্রেকিং এর গাড়ি উঠে শত শতে আর রেলিং মিল স্টিল মিল ব্রেক মিল এগিয়ে তো হাজার হাজার গাড়ি রোড তোড়ে ব্যাকিনের সমন্বয়ে জায়গা চট্টগ্রাম মহাসড়ক গিয়ে সীতাকুণ্ড সিটি গেড়েতে দ্বারাঘাট পর্যন্ত ইয়ান একখান মানুষ মরা ডেট জোন করি ফেলাই মানে কি মনিটরিং করিলি ড্রাইভার কই দিল অবা অগাকু অম হিন্দি জ্বর দিয়ে সীতাকুণ্ড এটা মানুষজন বেশি একটা গাড়ি চাই চলাইছে তৈরি যাত্রী হলে বুঝি যাবি কই ওই ড্রাইভার হলে বুঝি যাবি কই তোরতে বাজি নাই দি দেখি নাই লাইসেন্সও নাই বোধ কি দুধ ন খাইতে কন্ট্রাক্টারি করেন এখন এগিয়ে তো আর দেখাই পেতাম স্যার। আমরা আগামীকাল যে মানববন্ধন কর্মসূচি পালন করতে যাচ্ছি গোড়া সীতাকুণ্ড সহ চট্টগ্রামের জন্য এটা একটা আমি মনে করি যুগোপযোগী কর্মসূচি। এই মানববন্ধন কর্মসূচি সফল হয় চট্টগ্রামের বাংলাদেশ সকল স্তরে মানুষের একটা টনক নড়বে এবং মানুষ সচেতন হবে। ডেক্স নিউজ সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কা ঢেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কা ঢেউটিন লাগাইলেই হিট।